মেসার শ্রীহরি ঔষধালয় অ্যান্ড চান্সি ট্রিটমেন্ট সেন্টার, নিউ মার্কেট, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নম্বর 9862886286। লকডাউনের পর গরিব ও দুস্থ মানুষের সাহায্যার্থে এগিয়ে আসছেন বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনগুলি। রাজনৈতিক দলগুলিও এই কাজে এগিয়ে আসছে। মঙ্গলবার বিলুনিয়া ব্লক কংগ্রেসের উদ্যোগে এলাকার দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে বিতরণ করা হয় চাল, ডাল, আলু, সাবান সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী। নেতৃত্বে ছিলেন বিলুনিয়া ব্লক কংগ্রেস সভাপতি অরূপ দেব, আইনজীবী অজিত বিশ্বাস সহ অন্যান্যরা। আজকে ত্রিপুরা রাজ্যের লকডাউনের সপ্তম দিন। এই সপ্তম দিনে প্রথম দিন থেকেই বিলুনিয়ার কংগ্রেস কর্মীরা মানুষের পাশে ছিল। আমরা প্রথম দিন 500 মানুষের মধ্যে মাস্ক, ডেটল সাবান এবং হ্যান্ড ওয়াশ বিলি করেছি। দ্বিতীয় দিনে আমরা মানুষের 270 পরিবারের মধ্যে বাড়ি বাড়ি দুধ, কলা, বিস্কিট, কেক এবং পানীয় জল দিয়েছি। গতকালকে আমরা রাস্তা বিলুনিয়া বিধানসভা যত ভবন ঘুরে আছে তাদের সবারকে আমরা খাবার দিয়েছি। এবং আজকে এই লকডাউনের সপ্তম দিনে আমরা এখানে 20-এরও বেশি মানুষ, যারা উকিল বাবুদের সহায়ক আছেন, তাদের মধ্যে বিলি করেছি। এবং আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন এসেছে, বিভিন্ন এলাকা থেকে, সেই গরিব মানুষের কাছে আমরা আমাদের দলের কর্মীদের মাধ্যমে আমরা আজকে এখানে চাল, ডাল, আলু এবং পেঁয়াজ আমরা সেখানের মধ্যে বিলি বিতরণ করছি। আমরা ধন্যবাদ জানাই আমাদের দলের রাজ্য সভাপতিকে, যার নির্দেশে আমরা প্রথম দিন থেকেই মানুষের পাশে আছি। আমরা ধন্যবাদ জানাই রাজ্য যুব কংগ্রেস সভাপতিকে পূজন বিশ্বাসকে, যার নেতৃত্বে যুব কংগ্রেস কর্মীরা প্রথম দিন থেকেই আজকে পর্যন্ত নিজের জীবন বাজি রেখে আমরা আছি। এবং যতদিন লকডাউন চলবে প্রতিদিন আমাদের কোনো না কোনো কর্মসূচি।